সালামু আলাইকুম। হে গাইস, ইউটিউবে নতুন একটি আপডেট চলে এসেছে। এখন মোবাইল দিয়ে যারা আমি ইউটিউবিং করি তাদের ভিডিও এখন আকাশে উড়বে। ইয়েস, আকাশে উড়বে এখন ভিডিও। আপনার ভিডিওতে ভিউজ কম এবং ভিউজ হচ্ছে না, ইউটিউবে নতুন আপডেট নিয়ে এসে পড়েছে। এই ভিডিওটা দেখে আপনি ওই সেটিংসগুলো অ্যানালিটিক্যাল করতে পারবেন এবং দেখলেই বুঝতে পারবেন ইউটিউবে কত সুন্দর একটি চমৎকার আপডেট নিয়ে এসেছে এখন। শুধুমাত্র ভিডিও এখন ভাইরাল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আমি টোটাল প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। আর আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা পুরাতন ইউটিউবার হয়ে থাকেন, ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমি টোটাল প্রসেসটা দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আপনি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবং সরাসরি মূল পর্বে চলে যাই, মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা। ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর আমরা এই ভিডিওটার অ্যানালিটিক্যালটা সেকশনে চলে যাব। অ্যানালিটিক্যাল সেকশনে চলে যাওয়ার জন্য ইউটিউবের নতুন যে আপডেটটা চলে এসেছে, এই যে এটা, কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এই বিষয়টা দিয়ে এখন বর্তমানে আপনি অ্যানালিটিক্যাল করে বুঝতে পারবেন আপনার ভিডিও আদৌ কি ভাইরাল হবে না হবে না। আপনার ভিডিও কেন ভাইরাল হবে না তাও আপনি বুঝতে পারবেন। তার এক নাম্বার কারণ হচ্ছে, দেখেন ইন্ট্রো সেকশন। ইন্ট্রো সেকশনটা হচ্ছে আপনি প্রথম 30 সেকেন্ডে আপনার ভিডিওতে কি বোঝাতে চাচ্ছেন সেটা যদি আপনি দেন, তাহলে আপনার ইন্ট্রোটা দেখেই মানুষ ডিসিশন নেবে পুরো ভিডিওটা সে কন্টিনিউ করবে না করবে না। দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রো সেকশনে ভিডিওটা দেখেন প্রথম দিকে একদম উপর দিকে ছিল ভিউ, তারপর ধীরে ধীরে নিচ দিকে নেমে গিয়েছে। নিচ দিকে নেমে যাওয়ার কারণ কি এটা আপনি অ্যানালিটিক্যাল করে বুঝতে পারবেন। আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনি নিজ শেষের দিকে কী বলেছেন। আমরা সাধারণত ভিডিও শেষের দিকে বলে থাকি যে ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি অমুক তমুক। আসলে এই ধরনের মানুষের MB কিনে ভিডিও দেখার সময় এই ধরনের একই কথা বারবার একই প্রতি ভিডিওতে শুনতে চায় না। যখন আপনার ভিডিওগুলো ভালো লাগবে তখন মানুষ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আপনার চ্যানেল থেকে সে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু শিখতে পাচ্ছে। ভিউয়ার্স, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এবং টপ মোমেন্ট, টপ মোমেন্টে দেখে দেখা যাচ্ছে যে ভিডিওটা মোটামুটি উপরের দিকেই ছিল ভিউ। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ই আছে, দেখছো পার্সেন্ট 61%, 61% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং। 61% ভিউয়ার্স যারা আছে তারা স্টিল, মানে কখন একদম পুরো ভিডিওটা দেখছে, অ্যারাউন্ড দ্য থ্রি মানে প্রথম যে 30 সেকেন্ড আছে ওই 30 সেকেন্ড 61% লুকে টানাটানি না করে দেখছে, একদম টোটাল ভিডিওটা স্টার্ট দিয়ে একদম 30 সেকেন্ড পর্যন্ত কোনো টানাটানি করে না, একদম দেখার চেষ্টা করছে। এই জন্যে আমি ভিডিওতে কি দেখাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি তার টোটাল প্রসেসটা আমি টোটাল 30 সেকেন্ডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপর হচ্ছে আপনার ভিউজটা কেন ডাউন হয়ে যাচ্ছে, দেখেন অডিয়েন্স রিটেনশন 43% লাইফ টাইম অডিয়েন্স রিটেনশন, আর আপনার ভিডিওটা কেন নিজ দিকে ডাউন হয়ে যাচ্ছে। আপনার নিজের ভিডিওতে আপনি নিজে যদি দেখেন বা অ্যানালিটিক্যাল করেন বা আপনি ভিডিওটা যদি আপনার নিজের ভিডিওটা সাইড়ে দেখেন যে আসলে লাস্টের দিকে আপনি কোন কথাগুলো বলেছেন যার কারণে ভিউয়ার্সরা আপনার ভিডিও স্কিপ করে চলে গেছে। আপনার ভিডিওতে যদি দুইবার স্কিপ হয় বা দুইবার যদি ভিউস আপ ডাউন করে তাহলে এখানে লেখা থাকবে যে ডিপ যে অপশনটা আছে এই ডিপ অপশনে লেখা থাকবে। আর স্পাইকটা হচ্ছে আপনার ভিডিও ওপর দিয়ে কতবার উঠলো এবং নিচ দিয়ে কতবার নামলো তার টোটাল হিসাবটা এখানে থাকবে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে নতুন যে আপডেটটা চলে এসেছে ইউটিউবের, এই কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এইটা থেকে আপনি যদি অ্যানালিটিক্যাল করেন, এই গ্রাফ চার্টটা যদি আপনি অ্যানালিটিক্যাল করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কেন ভিউজ আসতেছে না আর ভিউজ আসার পরে লাস্টের দিকে কেন নেমে যাচ্ছে। লাস্টের দিকে আপনি কোন কথাগুলো বলে থাকেন সেই কথাগুলো আপনার ভিডিও থেকে স্কিপ করে দেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রো করবেই ইনশাআল্লাহ। কারণ ইউটিউব যে বর্তমানে এত আপডেট নিয়ে আসতেছে তার মধ্যে এই আপডেটটা খুবই বেস্ট মনে হয়েছে আমার আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।